আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির এইচএসসি যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, প্রশ্নটি একটু পড়ে দেখি। এই প্রশ্নে একটু ভুল ছিল, প্রশ্নে ভুল ছিল, তো আমি একটু চেঞ্জ করেছি সেজন্য, কারণ ওই এই যে এইখানে ভুলটি ছিল আমি পড়ে বলছি। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ঝুমিও ও রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে 920/10, মানে এটি দশমিক সংখ্যা 920, তো 920/10 হতে পারে, মানে দশমিক সংখ্যা 920 হতে পারে, বাট এইখানে ছিল 920/8, কিন্তু 920 তো অক্টালে হবে না, তাই না? হতে পারে সর্বোচ্চ 709-এর জায়গায় 7 হতে পারতো, কারণ 8, 9 এগুলি তো অক্টাল সংখ্যা নাই। তাই আমি একটু চেঞ্জ করে অঙ্কটি এখানে 9-এর জায়গায় 7 ধরে সমাধান করে দেখাচ্ছি। এবং এটি ছিল তাদের প্রাপ্ত নম্বর, আর তাদের ক্লাস রোল ছিল যথাক্রমে 37 অক্টাল, 3A হেক্সাডেসিমেল। এই হচ্ছে চারটে তথ্য। এখন এই তথ্যের আলোকে তো গ এবং ঘনং প্রশ্নের উত্তর লিখব, আর ক খ উদ্দীপক নির্ভর না, ক খর উত্তর দেওয়ার জন্য উদ্দীপক লাগবে না। তাহলে ক নাম্বারে কী বলেছে, বিসিডি কোড কী? বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যাকে 4 বিটে বাইনারি কোডে রূপান্তর করলে বিসিডি কোড পাওয়া যায়। আচ্ছা, আমি উত্তরটা লিখে দেখাচ্ছি, মনে থাকবে না তোমাদের, তো লিখে দেখাচ্ছি। এই যে উত্তর ক, বিসিডি কোড। বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল বা দশমিক সংখ্যার বাইনারি কোড। কীভাবে আরও আমরা ব্যাখ্যা দিতে পারি? এইভাবে, দশমিক সংখ্যা তো 0 থেকে 9, তাই না? তো দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য 4 বিট করে বাইনারি মানে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। যেমন 7-এর বাইনারি হচ্ছে 3টা 1, কিন্তু 3টা 1-এ তো 3 বিট হয়, তাই 7-এর যদি বিসিডি কোডে রূপান্তর করতে হয় তাহলে বাম দিকে একটা অতিরিক্ত 0 দিয়ে 4 বিট তৈরি করতে হবে। তো বিসিডি এখানে বেস বিসিডি লিখলে সেটি বিসিডি কোড হবে। আর এই বিসিডি কোড বিভিন্ন রকমের আছে, যেমন তার মধ্যে একটি হচ্ছে BCD 8421। BCD 8421 কোড ধরে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি 4 বিট করে বাইনারি মানে সাজিয়ে লেখাকেই বলা হয় বিসিডি কোড। এইভাবে আমরা ক নংয়ের সমাধান লিখতে পারি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। খ নংয়ে কী বলেছিল, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। তো বিশ্বের সকল ভাষাকে একত্রে লেখা সম্ভব হয়েছে ইউনিকোডের মাধ্যমে, তার মানে ইউনিকোড সম্পর্কে এখানে কয়েকটা আমাদের বাক্য লিখতে হবে খ নাম্বারের পরিপ্রেক্ষিত। তো যাই এখানে লিখে দেখাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। এই যে খ, উত্তর খ, ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করেছে, নিম্নে ব্যাখ্যা দেয়া হলো। প্রথমত, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। ইউনিকোড এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোডের সংজ্ঞাটা লিখলাম, এরপরে ইউনিকোড সম্পর্কে আরও কয়েকটা সুবিধা লিখব। ইউনিকোড হচ্ছে 2 বাইট বা 16 বিটের কোড। আমরা জানি 1 বাইটে 8 বিট, 2 বাইটে 16 বিট, ইউনিকোডটা হচ্ছে 16 বিটের কোড, যা ব্যবহার করে 2^16 = 65,537টি চিহ্ন প্রকাশ করা যায়। ইউনিকোড সম্পর্কে আরও কিছু তথ্য লিখি। এ পর্যন্ত প্রায় 39,000 প্রতীক ইউনিকোডের আওতাভুক্ত আনা হয়েছে, প্রায় লিখেছি, তো কম বেশি হতে পারে। তার মধ্যে চীনা প্রতীকই রয়েছে প্রায় 21,000। আমরা জানি চীনা ভাষায় প্রতীক বেশি। আবার এই যে চীন, জাপান, কোরিয়ার মতো বাংলাদেশও এই ইউনিকোডের অন্তর্ভুক্ত হয়ে বাংলা লেখা সম্ভব হয়েছে, তাই আমরা এখন ইউনিকোড ব্যবহার করে সহজেই ওয়েবসাইটে, তারপর হচ্ছে কি যে এই বিভিন্ন ওয়েবসাইটে, তারপর বিভিন্ন প্রোগ্রামিং ভাষায়
ইমেইলে এই বাংলা লিখতে পারি। তাই বলা যায় ইউনিকোড সারা বিশ্বের জন্য একটি, বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ। এইভাবে আমরা এই ইউনিকোড সম্পর্কে, এই সুবিধা সম্পর্কে কিছু তথ্যাবলী লিখে খ নাম্বার লিখতে পারি। এবার আমরা আবাসী উদ্দীপকে ফিরে যাই গণং প্রশ্নের জন্য। এখন এই গণং প্রশ্নের জন্য কিন্তু উদ্দীপক পড়া লাগবে। গণংয়ে কি বলেছে? উদ্দীপকে উল্লিখিত রোল নম্বর দুটিকে প্রস্তলিত সংখ্যায় প্রকাশ করো। প্রস্তলিত সংখ্যা বলতে বোঝায় আমরা যে পদ্ধতিতে সাধারণ গণিত করি, দশমিক সংখ্যা। তাহলে আমরা কি করব? রোল নং দুটিকে, মানে কি, রোল নাম্বার একটা হচ্ছে 37, এই যে রোল নং দুটি যথাক্রমে একটা 37 আর একটা হচ্ছে 3A। এখন তোমাদের মনে হতে পারে প্রথম দুইটা কি? প্রথম দুইটা হচ্ছে মার্কস, এই যে নম্বর, আর রোল নম্বর হচ্ছে এই দুইটা, এই যে আমি সাদা কালার দিয়ে রেখেছি। তাহলে এই দুইটা একটা অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। এই দুইটাকে আমরা দশমিকে রূপান্তর করব, মানে কি, প্রচলিত সংখ্যায় রূপান্তর করব। যাই, এই যে এইভাবে লিখতে পারে উত্তর। উদ্দীপকে বর্ণিত 37 বেস 8 এবং 3A বেস 16 এর দশমিক মান নির্ণয়। তো প্রথমে 37 মান বের করি। 37 এর দশমিক নির্ণয় করার জন্য এই 37 সংখ্যাটির যে প্রত্যেকটা প্রতীক আছে এর বেস দিয়ে গুণ করব, তারপর পাওয়ার লিখব। অনেক সহজ, একটু ভালো করে খেয়াল করি। সমান 3K ইনটু এই 8 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব 7 লিখে 7কেও এই বেস 8 দ্বারা গুণ করব। অর্থাৎ 3কে 8 দ্বারা গুণ করেছি, 7কেও 8 দ্বারা গুণ করেছি, মাঝখানে প্লাস দিয়েছি। এবার পাওয়ার লিখব এদিক থেকে এদিকে। এই 8-এর উপরে পাওয়ার হিসেবে লিখব 0, এই 8-এর উপরে পাওয়ার হিসেবে লিখব 1। এবার সবার শেষে সরল করব, সমাধান করব। 8কে পাওয়ার 1 করলে 8 হবে, তাকে 3 দিয়ে গুণ করলে 3 আটা 24, যোগ 8কে পাওয়ার 0 করে 1 হবে, তাকে 7 দিয়ে গুণ করলে 7 একে 7। এবার আমরা এই দুটো যোগ করে 31 পাবো, 31 ব্রাকেট দিয়ে ভিত্তি 10 লিখব, কারণ আমরা জানি যে এই দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। আমরা এই যে প্রথম সংখ্যাটির দশমিক মান রূপান্তর করেছি। এবার আরেকটি সংখ্যা ছিল 3A, এখন এটা তো হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে সেম সিস্টেম এটাকে 16 দিয়ে গুণ করব। তো এই পেজে জায়গা নাই, আমি পরের পেজে যাই, পরের পেজে যাই। এই যে 3A, এখানে একটি বিষয়, এ এর মান হচ্ছে 10, তাই ডান দিকে আমরা লিখে রাখতে পারি এ সমান 10, কারণ এ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এর দশমিক মান হচ্ছে 10, বি এর দশমিক মান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ এর দশমিক মান 15, এগুলি আমরা জানি। এখন সমান দিয়ে কী করবো? এই 3 লিখে নিব, 3কে এই বেজ 16 দ্বারা গুণ করব, যোগ এ লিখে নিব, কিন্তু এর পরিবর্তে আমরা এই 10 লিখব, এই 10কেও বেজ 16 দ্বারা গুণ করব। তারপরে 16-র উপরে পাওয়ার লিখব, এই 16-র উপরে পাওয়ার হিসেবে লিখব 0, এটির উপরে লিখব 1। এবার আমরা সমাধান করব। 16কে পাওয়ার 1 করে 16 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 3 16 48, যোগ 16কে পাওয়ার 0 করে 1 হয়, পাওয়ার 0 হলে যার উপরে পাওয়ার 0 থাকবে তার মান কিন্তু 1 হবে। আমরা জানি x^0 = 1, এটা আমরা জানি। তো পাওয়ার 1 হয়, 1কে 10 দিয়ে গুণ করলে 10 হবে। এবার 48 আর 10 যোগ করে 58, এবং এই 58 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই উভয় দিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে 10 লিখব। এইভাবে আমরা এই উভয় সংখ্যাকে, তাদের যে রোল ছিল সেই দুটিকে এই দশমিক সংখ্যায় বা প্রচলিত সংখ্যায় রূপান্তর করতে পারি। তো এই ছিল গ এর উত্তর। আমরা ঘ নং এর উত্তরের জন্য আবার উদ্দীপকে ফিরে যাই, এটা উত্তর হিসেবে গণ্য হবে। উদ্দীপকে আবার ফিরে আসলাম। ঘনঙ্গে কী বলেছিল? ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কি না বিশ্লেষণ করো। বলছে দুজনার মার্কসের পার্থক্য, যে দুজনার মার্কসের পার্থক্য হচ্ছে, একজন হচ্ছে 920 বেস 10, মানে কি দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে
720 বেস 8 এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু এইটা ছোট, তাই না? তাহলে এটা থেকে এটা বিয়োগ করব। তাও আবার পরিপূরক পদ্ধতিতে, তাহলে পার্থক্য নির্ণয় করা যাবে। প্রশ্নে বলেছে কি পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি? তাহলে আমরা প্রথমে লিখব উত্তর যে যায়। এই যে আমি সাজিয়ে লিখে দেখাচ্ছি, লক্ষ্য করি, এই যে এইভাবে লিখব। উত্তর ঘ, ঝুমির প্রাপ্ত নম্বর 920 বেস 10 এবং রুমির প্রাপ্ত নম্বর 720 বেস 8 এর পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। এটি কিন্তু উত্তরের অংশ। উত্তরের আগে এটা আমরা লিখে নিব যে এটি সম্ভব। কিসের মাধ্যমে সম্ভব? দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার মূল একটি বিষয় আছে, সেটাও লিখে দিব। সেটা কি বিষয়? যে এক্ষেত্রে এই যে এক্ষেত্রে ছোট সংখ্যা এইটা, আমরা বুঝতেই পারছি এটি ছোট সংখ্যা, বেস ছোট আবার সংখ্যাও ছোট, তাই এর দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করতে হবে। বিষয়টি শিক্ষার্থীদের জ্ঞাতার্থে আরেকবার বলছি, সেটি হচ্ছে এই প্রশ্নে কিন্তু ভুল ছিল। এই সংখ্যাটা ছিল 920, ঠিক আছে প্রশ্ন অনুযায়ী, কিন্তু এইখানে ছিল 920, কিন্তু অক্টালে তো 920 হবে না, তাই আমি এই ভুল অঙ্ককে একটু কারেকশন করে এটা 720 করে অঙ্কটা সমাধান করতেছি, নয়কে সাত করে, কারণ অক্টালের মধ্যে নয় হবে না। তো নয় না হলে কি অঙ্কটা আমরা শিখতে পারবো না, এই ধরনের অঙ্ক? তা আমি একটু চেঞ্জ করে একটু পরিবর্তন করে শেখাচ্ছি। তো যাই, এই সংখ্যাটিকে পরিপূরক করবো। দুইয়ের পরিপূরক করতে হলে কী করবো? এটাকে প্রথমে বাইনারি নির্ণয় করব, তাকে প্রকৃত মানে সাজিয়ে লিখব। কিন্তু একটা কথা আছে, এই বাইনারি মানটা কিন্তু 8 বিটে ধরবে না, 9 বিটে, এই সংখ্যাই হবে 9 বিট। তাহলে তুমি হয়তো বলতে পারো যে 9 বিট ধরে করবো, না 8 বিট না ধরলে 16 বিট ধরে করতে হবে, নিয়ম আছে। তো যাই, আমি পরের স্লাইডে দেখাচ্ছি। এটুকু কিন্তু উত্তরের অংশ, তোমরা এটুকু লিখে নিবি। তো যাই, এই যে এই কথাটা লিখে নিব, 720 বেস 8 কে 8 বিট রেজিস্টারে ধারণ করে না, তাই 16 বিট ধরে পরিপূরক মান নির্ণয় করা যায় বা করতে হবে বা করা হলো। কেন 8 বিটে হবে না আরেকবার দেখাচ্ছি। 720-এর বাইনারি, শূন্যের বাইনারি হচ্ছে 3টা শূন্য। আমরা জানি অক্টালে 3 বিট করে, 3 বিট করে, তো শূন্যের বাইনারি কি 3টা শূন্য? না, 3টা শূন্য। দুইয়ের বাইনারি তো 10, কিন্তু বামে আর একটা শূন্য হবে, 010 দুইয়ের বাইনারি, 010, এটা হচ্ছে দুইয়ের বাইনারি। ওই যে 421 কোড ধরে বাইনারি মান বের করতে পারি। সাতের বাইনারি 3টা 1, আমরা জানি। এখন এইখানে এবার কাউন্ট করি, আমাদের যে বাইনারি মানটা পেলাম 1 2 3 4 5 6 7 8 9, কি 9টা সংখ্যা কি 8 বিটে ধরে? ধরে না, সেজন্য লিখেছি 8 বিটে ধারণ করে না। তো 8 বিট না হলে 16 বিট ধরে করতে হবে। অনেক গাইডে নোটে আসতে দেখলাম যে এটা 12 বিট ধরে করেছে। 12 বিট কোথায় পেলো? 12 বিট বলে তো কোনো পদ্ধতি নাই, হয় 8 বিট নয় 16 বিট, 32 বিট, এইভাবে কম্পিউটারে রেজিস্টার সংরক্ষণ করে। তাহলে আমাদের এই 9 বিটের সাথে আরও বাম দিকে 1 2 3 4 5 6 7টা শূন্য নিয়ে 16 বিট তৈরি করে নিলাম। এবার এখান থেকে একের পরিপূরক করব কিভাবে? উল্টিয়ে লিখব। আমরা জানি একের পরিপূরক হচ্ছে এগুলোকে উল্টিয়ে লিখব, যেমন শূন্যের পরিবর্তে 1 লিখব, শূন্যের পরিবর্তে 1 লিখব, শূন্যের পরিবর্তে 1 লিখব, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, শূন্য এর পরিবর্তে 1, শূন্য এর পরিবর্তে 1, শূন্য এর পরিবর্তে 1, শূন্য এর পরিবর্তে 1, এগুলোর পরিবর্তে 1, এবং এইভাবে যে মানটি পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান। এবার এই একের পরিপূরকের মানের সাথে 1 প্লাস করব, প্লাস করে এখানে যে মানটি পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান। তো যোগ করি, এই যোগ কিন্তু বাইনারি যোগ, 1 আর 1 যোগ করে 10, 10-এ 0 লেখা হয়েছে, হাতে থাকে 1, ওই হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10 হয়, 10-এ 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1-এ 10, 10-এ 0, আবার হাতে থাকে 1, হাতের 1 আর এই 1-এ 10, 10-এ 0, আবার হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1, আর এখানে যা আছে সব বসে যাবে, এই 1 নিচে নামবে, এই 0 নামবে, এই 0, এই 0,
এই অ্যাপগুলি সব নিচে নেমে যাবে। নামিয়ে দিলাম, এই যে মানটি পেলাম না, এটি কিন্তু দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সংখ্যার মান। উপরেটা ছিল প্লাস ৭২০ অক্টালের বাইনারি মান, ওটা পরিপূরক করে যেটা পেলাম মাইনাস ৭২০ বেস ৮ মানে অক্টালের মান, মাইনাস এর মান, নেগেটিভের মান। তো এই হচ্ছে আমাদের আট বিট রেজিস্টারে ৭২০ পরিপূরক মান, দুইয়ের পরিপূরক মান। এখন আমরা কি করব, এই যে পরিপূরক মান পেলাম এইটার সাথে ওই যে আর একটা সংখ্যা ছিল না ৯২০ বেস ১০, তারও তো বাইনারি মান আছে। তো সেই বাইনারি মানকে ১৬ বিটে সাজিয়ে ওই মানটা কিন্তু আর পরিপূরক করব না, পরিপূরক করব একটা ছোটটি, আর বড় যেটি ছিল সেটাকে এই ১৬ বিটে সাজাবো, সাজিয়ে তার নিচে এটা লিখে যোগ করব, এই মানটা লিখে যায় পরের স্লাইডে যায়। তো আমার এই অঙ্ক দেখে যারা সমাধান খাতায় লিখতেছো তারা এগুলো সুন্দরভাবে লিখে নিবে। যাই, এই যে যোগের মাধ্যমে বিয়োগ, ৯২০ বাইনারি কত হবে তাই না? ৯২০ বাইনারি আমরা যদি ক্যালকুলেটারে বের করতে চাই তো সব ধরনের ক্যালকুলেটারে ব্যবহার করা বের করা যায় না, কিছু কিছু যেমন এমএস ক্যালকুলেটারে ৫১১ পর্যন্ত বের করা যায় বাইনারি মান, আর ইএস ক্যালকুলেটার যেগুলি আছে সায়েন্টিফিক ক্যালকুলেটার সেগুলি ব্যবহার করে এই এই ৯২০ বা তার বেশিও করা যাবে। যাই হোক, তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে করবে, আর যাদের কাছে ক্যালকুলেটার নেয় তারা এই ৯২০কে বারবার যদি দুই দ্বারা ভাগ করো তাহলে কিন্তু বাইনারি মান নির্ণয় করতে পারবে। তা আমি এইখানে দ্রুত লিখে দেখালাম সময় সেভ করার জন্য, আমি দ্রুত লিখে দেখালাম সময় সেভ করার জন্য। এই যে ২, ৪, ৬, ৮, ১০টা বিট, তাহলে এটাও কি আট বিটে ধরবে? ধরবে না কিন্তু, তাই আমরা এখানে ১৬ বিটে সাজিয়ে লিখব। ১০ বিটের বাম পাশে ১, ২, ৩, ৪, ৫, ৬টা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম। এখন তোমাদের মনে হতে পারে এইটা সাদা লেখা কেন, তাই না? সাদা লিখেছে সাইন বিট চিহ্নিত করার জন্য, তোমাদের আলাদা কালার দিয়ে লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য যে এটা যেহেতু ১৬ বিট রেজিস্টারের প্রথম বিটটা সাইন বিট, সাইন বিট হিসাবে এটা আমি উপস্থাপন করেছি তাই সাদা কালার দিয়েছি। তাহলে কি করলাম, ৯২০ বাইনারি মান আমরা এখানে বের করে এখানে লিখেছি, এখানে ১০টা বিট বাম দিকে আরও ৬ বিট নিয়ে ১৬ বিট তৈরি করেছি। এবার এই মানের নিচে ওই যে কিছুক্ষণ আগে মাইনাস ৭২০ অক্টালের মান পেয়েছি না, মনে আছে কিছুক্ষণ আগে আমরা এই পরিপূরক করে পেয়েছি, সেই মানটা এখানে লিখব। এটাও আমি একটু দ্রুত লিখে দেখাচ্ছি, কারণ তোমরা তো এগুলি কিছুক্ষণ আগে আমি যেহেতু বের করেছি তাই আমি দ্রুত লিখে দেখাইলাম। এটা কোথায় পেলাম, কিছুক্ষণ আগে কিন্তু আমি বের করে দেখিয়েছি মাইনাস ৭২০ বাইনারি মান কীভাবে বের করতে হয়, দুইয়ের পরিপূরক করে পেয়েছি, সেই মানটা এখানে নিয়ে এসেছি। এখন যোগ করব, এবার আমরা যোগ করব, লক্ষ্য করি ০ আর ০ যোগ করে ০, ০ আর ০ যোগ করে ০, ০ আর ০ যোগ করে ০, ০ আর ১ যোগ করে ১, ১ আর ১ যোগ করে ১০, ১০ এর ০, হাতে থাকে ১, হাতের ১ আর এই ১ যোগ করে ১০, ১০ এর ০, হাতে থাকে ১, হাতের ১ আর এই ০র সাথে যোগ করে ১ নিচে নামবে, হাতে কোনো সংখ্যা না, এবার এবারে ১ আর ০ যোগ করে ১, ১ আর ০ যোগ করে ১, আবার এখানে ১ আর ১ যোগ করে ১০, ১০ এর ০, হাতে থাকে ১, হাতের ১ আর এই ১ যোগ করে ১০ এর ০, হাতে থাকে ১, হাতের ১ আর এই ১কে ১০, ১০ এর ০, হাতে থাকে ১, হাতের ১ আর এই ১কে ১০, ১০ এর ০, হাতে থাকে ১, হাতের ১ আর এই ১কে ১০, ১০ এর ০, হাতে থাকে ১, হাতের ১ আর এই ১কে ১০, ১০ এর ০, হাতে থাকে ১ আর ১কে ১০, ১০ এর ০, হাতে থাকে ১, সেই ১ বাম দিকে বসে গেল। এখন এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা ১৬ বিট ধরে অঙ্ক করার পরেও এখানে কিন্তু ১৭ বিট হয়েছে। কাউন্ট করি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। তাহলে ১৬ বিট রেজিস্টারের বাইরেও একটা বিট আমাদের এখানে চলে এসেছে, যেটিকে বলা হয় ওভারফ্লো, ওভারফ্লো বা ক্যারি বিট। তো ক্যারি বিট মানে হাতে থাকা সংখ্যা, যেটি ওভারফ্লো, তাই আমরা এখানে লিখে দিব ক্যারি বিট বিবেচনা করা হয় না, অথবা আমরা লিখতে পারতাম ওভারফ্লো বিবেচনা করা হয় না। তো এখন এই ওভারফ্লো যদি বিবেচনা করা না হয় তাহলে এটি বাদ যাবে, বিবেচনা করা যাবে না, হবে না মানে কি, এটি বাদ যাবে, বাদ দিলে এখান থেকে উত্তর হবে।
এখন এখান থেকে যদি উত্তর হয় তাহলে এই বামের সুন্দরের কোনো মূল্য আছে নাই, তাহলে এইটুকু উত্তর, এইটুকু উত্তর, কারণ এটা বাদ দিলে বামের সুন্দরের দাম নেই, এইটুকু উত্তর। এই যে আমি লিখে দিলাম, এই যে উত্তর 3100001000 22। এইভাবে দুটি সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারি 16 বিট ধরে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটি একটি করে বোর্ডে আলোচনা করার চেষ্টা করি। তো পরের ক্লাসে বরিশাল বোর্ড 2019 সালের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।